আমি প্রতি বছরে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ কৃতিত্বরে উত্তীর্ণ ছাত্র ছাত্রীসকলক আমি স্কুটি দিয়ে আহিছিলো, আর এইবেলিও তার কারণে আজি আমার অ্যাপ্রুভেল দিছে যে এইবেলিও আগরবারের দরে হায়ার সেকেন্ডারি যিসকল ছোৱালীয়ে 60% এন্ড এবভ পাব, 60% বা তাতক বেশি নম্বর পাব, তেওঁলোকক স্কুটি দিয়ার, আর লড়ার ক্ষেত্র যোনে 75% বা তাতক উপর মার্কস পাব তেওঁলোকক স্কুটি দিয়ার কারণে সিদ্ধান্ত লৈছে। তার লগে অসম ক্যাবিনেটে আরো একটা সিদ্ধান্ত লৈছে, অহা বছরের পর যাতে ছাত্র ছাত্রীর মানদণ্ড আরো ভাল হয় আর বেশি প্রতিযোগিতার নামে সেইটা লক্ষ্য রাখি অহা বছরের পর 75 এবভত ছাত্রই হোক বা ছাত্রী হোক লড়াই হোক বা ছোৱালী হোক সকলকে 75 এবভতে দিব। এই বছর কিন্তু 60% গার্লস এন্ড 70% বয়জর ক্ষেত্র থাকিব, কিন্তু অহা বছরের পর এই লড়া আর ছোৱালী সকলের ক্ষেত্রতে 75% মানে ধরা হব যে 75% এন্ড এবভকে দিয়া হব স্কুটি 75 অহা বছরের পর। এই বছর ছাত্রীসকলের কারণে 60% আগতে যে আসলে আর লড়ার কারণে 75% আর এবভ হায়ার সেকেন্ডারি, কিন্তু অহা বছরের পর আমি এটা লৈছো যে অহা বছর ছাত্র আর ছাত্রী সমানে হব অহা বছর। তার লগে আপনাদের জানে যে আমার সরকারে এইবেলি প্রায় টোটাল 3,78,000 3,78,000 লড়া ছোৱালীক ক্লাস 9 লড়া ছোৱালীক এইবার সাইকেল দিয়ার সিদ্ধান্ত লৈছে, যার কারণে অসম সরকারের ক্যাবিনেটে আজি 167.94 প্রায় 168 কোটি টাকা অনুমোদন করেছে। এই ধনেরে আমার 3,78,000 ছাত্রছাত্রীক ক্লাস 8 ছাত্রছাত্রীক আমি বাইসাইকেল দিয়ার ব্যবস্থা করেছো, যে বাইসাইকেল থাকার কারণে বহু দূরের ছাত্রছাত্রীর অসুবিধা হয় কেতিয়াবা স্কুলত পাবর কারণে অসুবিধা, অন্তত সেই কথাটো লক্ষ্য রাখি ছাত্রছাত্রীসকলের যাতে শিক্ষার ক্ষেত্র আগ্রহ বৃদ্ধি হয়, বিভিন্ন ইন্টারভিউ ঠাইরপর সময়মতে স্কুলত উপস্থিত হব পারে, এই কথাবিলাকর লক্ষ্য রাখি ক্লাস 9 ছাত্রছাত্রীক 3,78,000 ছাত্রছাত্রীক একেলগে এই বছর সাইকেল দিয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে।